আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শিকার তো বলিউড তারকাদের বারে বারে হতে হয়। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে অভিষেক বচ্চন, অমিতাভ থেকে শুরু করে শিল্পা শেট্টি, ফাতিমা সানা শেখ থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, শ্রীদেবী থেকে শুরু করে শাহরুখ খান, ট্রোলিং এর শিকার বলিউডে কি হয় না বলুন তো। আর এই প্রসঙ্গে যদি শ্রদ্ধা কাপুরের নামটাও সেই লিস্টে ইনক্লুড হয়ে যায় তাহলে আর অবাক হওয়ার কি রয়েছে বন্ধুরা। ম্যারিলিন মনরোর একটি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি রিসেন্টলি টুইট করেছিলেন নিজের অ্যাকাউন্ট থেকে শ্রদ্ধা কাপুর, এবং তার জন্য তাকে রীতিমতন ট্রোলিং এর শিকার হতে হলো সকলের সামনে। ম্যারিলিন মনরোর ছবির নিচে একটা লেখা ছিল যার সারমর্ম সর্বকালের সেরা সুন্দরী, কিন্তু তার শরীরও যে একেবারে পারফেক্ট নয়, ফ্ল্যাবি টামি এবং স্ট্রেচ মার্ক এই সব কিছু নিয়ে তিনি বিনোদনের এবং সেক্সের সেরা সিম্বল হয়ে উঠেছিলেন। শুধু সেটুকুই প্রমাণ করতে চেয়েছিলেন শ্রদ্ধা। তবে ট্রোলারদের মূল বক্তব্য, শ্রদ্ধা যেখানে গ্রিন টির বিজ্ঞাপন করে ওজন কমানোর কথা বলেন সেখানে বডি শেমিং এর কথা বলা তার মুখে একেবারেই মানায় না। ইন্ডাস্ট্রিতে অনেকেই এখন সাইজ জিরো লক্ষ্যে দৌড়চ্ছেন, সেই ইন্ডাস্ট্রিতে কারোর মুখে এই কথা মানায় না, আর স্পেশালি যদি তিনি হন শ্রদ্ধা কাপুর। যদিও শ্রদ্ধা কাপুর এমনিতে বডি শেমিং এর শিকার এর আগে কখনো হননি, কারণ তিনি অলমোস্ট নিয়ার টু পারফেক্ট। তবে তার পাশাপাশি গ্ল্যাড ইউ শেয়ার দিস শ্রদ্ধা, বডি শেমিং এর মুখোমুখি না হওয়া সত্ত্বেও যেভাবে তিনি সৌন্দর্যের কোনো ডেফিনেশন হয় না এই নিয়ে এত বোল্ড এবং ফেল স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে হুমা কুরেশি থেকে শুরু করে বিদ্যা বালন অনেকেই কিন্তু এখন সাপোর্ট করছেন শ্রদ্ধাকে। তাই সব মিলিয়ে যতই ট্রোলিং এর শিকার হোক না কেন, শ্রদ্ধা কাপুর কিন্তু এই সুযোগে নিজের জনপ্রিয়তাটাও বেশ খানিকটা বাড়িয়ে ফেললেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।